র্যাবের মানবাধিকার লঙ্ঘনের মার্কিন অভিযোগের প্রতিক্রিয়া জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মুখলেসুর রহমান জনাব মুখলেসুর রহমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক এবং বর্তমান সাত কর্মকর্তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এই বিষয়ে আপনার মূল্যমান আমরা জানতে চাচ্ছি দেখুন তারা শক্তিশালী রাষ্ট্র মাইটি কান্ট্রি অর্থনৈতিক ভাবে অনেক অবস্থা অবস্থান করে তারা নেতৃত্ব দেয় করলে তো নিষেধাজ্ঞা আমরা যদি দিতে পারতাম তাহলে সমানে সমানে বোঝা যেত যে আমাদেরকে নিষেধাজ্ঞা কি দেবে না এখন যেহেতু তারা এগুলো করে আসছে বহুদিন ধরে বিভিন্ন দেশে আমরা দেখি তাদের নিষেধাজ্ঞা তাদের স্বার্থ যেখানে বিঘ্নিত হয় সেখানে তারা এই নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে এটা বাংলাদেশে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলা হয়েছে যে বাংলাদেশে এই ধরনের মানবাধিকার বিঘ্নিত হচ্ছে বলে সেটা নাকি আমেরিকার স্বার্থের পরিপন্থী হচ্ছে এবং তাদের স্বার্থে এটা আঘাত লাগছে এই কারণেই তারা এই ধরনের নিষেধাজ্ঞাগুলো দিয়ে দিয়েছে এখন এটা আমার দেশের মানবাধিকারের বিষয় হচ্ছে নাকি একটা একটা রাজনীতির হচ্ছে এই অঞ্চল নিয়ে মার্কিন কোনো প্রশাসনের ভবিষ্যৎ চিন্তা আছে কিনা সেটার জন্য একটা আহ একটা চাল দিয়ে রাখলো কিনা এবং সার্বিকভাবে একটা চাপের মধ্যে বাংলাদেশকে ফেলে রাখার জন্য এটা করেছে কিনা এগুলো হয়তো আরো গভীর ভাবে বিচার বিশ্লেষণ করার দরকার এই বিচার বিশ্লেষণ করার পরেই সেটা বোঝা যাবে আমাদের দেশের চাইতেও অনেক বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় যে সমস্ত দেশে সেই সমস্ত দেশেও কিন্তু এই নিষেধাজ্ঞা পায় না। যদিও চীন মায়ানমার এবং উত্তর কোরিয়ার উপর দিয়েছে তারপরেও দেখুন ফিলিপিন্সের দুতার্থে সে তো নিজেই প্রকাশ্যেই একেবারে বলেছে যে গুলি করে মেরে ফেলে দেওয়া হবে কেউ যদি মাদকের সাথে সংশ্লিষ্ট হয় এবং সেখানে সাত আটশো লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে গত আঠারো উনিশ সালে কিন্তু তাকেও তো তাদের গণতান্ত্রিক গণতন্ত্রের সম্মেলন দেখেছে এই জন্যই বলতে চাই যে আসলে এটা তাদের কতখানে এটা রাজনৈতিক পলিসির মধ্যে ফেলে দিয়েছে নাকি আমাদের দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের ভালোর জন্য করেছে সেটা একটা একটা বিষয় রয়ে গিয়েছে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর দুশো থেকে আড়াইশো লোক পুলিশের গুলি দ্বারা নিহত হয় মানুষকে এবং বসবাস করি আমরা তো বলতে পারি না যে এগুলো তোমাদের বিচারবহিত বহির্ভূত হত্যাকাণ্ড হয়তোবা ক্রস ফায়ারে পরি মারা গিয়েছে হয়তোবা তাদের দেশে যে আইন কারণ আছে সেগুলো ফলো করে এদের বিচার আচার হয়ে গেছে আমাদের দেশেও তো যারা এই বিচারবহিত বহির্ভূত হত্যাকাণ্ডের রেখে যায় অথবা অন্যায় ভাবে কোনো হত্যাকাণ্ড থেকে যায় তাহলে তাদেরকে তো বিচার বিচার হয় সেই বিচারগুলো তো আমাদের চোখের সামনে ভাসছে এখন সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মতো একটি দেশকে নিয়ে এইভাবে যে মোগলাস আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব সংবাদ জানতে ভিজিট করুন এস এ টিভির বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়